হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারে অনটা হেডশট কিভাবে মারবা এবং অনটা হেডশটের কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে বলতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার পর তোমরা আসলেই এনিমিদের অনটা হেডশট ইজিলি ভাবে দিতে পারবা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে সব কিছু ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং ছোট্টখাটো হলেও একটি কমেন্ট এবং তোমার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবা। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকার হয় তাহলে এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তোমাদের এই ভাইকে সাপোর্ট করবা। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমার গেমের সেন্সিভিটি সবসময় 100 রাখতে হবে এবং রেড ডটটি সবসময় 100 করে রাখতে হবে। তুমি যদি তোমার গেমের সেন্সিভিটি সবসময় 100 রাখো তাহলে তুমি সবসময় ইজিলি ড্র্যাগ টানতে পারবা। তো ড্র্যাগ টানা বলতে আমরা বুঝি ফায়ার বাটনটি উপরের দিকে উঠিয়ে দেওয়া। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ফোনে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো দ্বিতীয়ত, তোমাদের ফোনের ডিপিআইটি একটু বাড়াতে হবে। তোমরা যারা 3GB র্যামের ফোন ইউজ করো তারা সবসময় 590 থেকে 600 ভিতরে ডিপিআই রাখবা, এবং যারা 4GB ফোন ইউজ করো তারা সবসময় 400 থেকে 450 ডিপিআই ইউজ করবা, এবং যারা 6-7GB র্যামের ফোন ইউজ করো তাদের আসলে ডিপিআই ইউজ করা লাগে না, তাদের ফোনের সেন্সিভিটি সবসময় বাড়িয়ে দেওয়া থাকে। তো এই দুটি সেটিং সবসময় তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা ইজিলিভাবে অনটা হেডশট দিতে পারবা এবং প্রো প্লেয়ারদের মতো সবসময় মুভমেন্ট স্পিড ফাস্ট থাকবে এবং এনিমিদের খুব সহজেই মেরে দিতে পারবা। এবার আসা যাক কীভাবে তোমরা অনটা মারবা। তো আমার এই ভিডিওটি লক্ষ্য করো, আমি কিভাবে এনিমিকে অনট্যাপ মারতেছি। তো সর্বপ্রথম তোমরা আমার এই ভিডিওটিতে দেখতে পাচ্ছ আমি খুব মুভমেন্ট স্পিড ফাস্ট করে দৌড়িয়ে এসে আগে পজিশন নিয়ে তারপর এমটি এনিমির পায়ের কাছে রেখে তারপর ড্র্যাগ করে এনিমি যেই দিকে আছে ওই দিকে ড্র্যাগ করে হেড শট মারতেছি। তো ভিডিওটি স্লো মোশনে দেখাচ্ছি, তোমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবা। এবং কিভাবে ড্র্যাগ টানতেছি এটা তুমি সাইডে ফায়ার বাটন দিতে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। আসলে তুমি অনট্যাপ মারতে গেলে তোমার প্রথম অনেক অসুবিধা হবে, তো তোমার সর্বপ্রথম প্রয়োজন ট্রেনিং। তো তুমি ট্রেনিং মোডে যেয়ে যদি প্র্যাকটিস করো তাহলে তুমি আস্তে আস্তে অনট্যাপ একসময় ইজিলি দিতে পারবা। তো আমার এই ভিডিওতে তোমাকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তুমি এইটা দেখে তুমি ট্রেনিং মোডে যে এই প্রসেসে কাজ করো তাহলে তুমি দেখবা ইজিলি হেডশট দিতে পারতেছো। অনেকে আসো তোমরা ড্র্যাগ টানতে পারো না, তোমরা যদি ড্র্যাগ না টানো তাহলে তোমরা কিন্তু কখনোই এনিমিদের হেডশট দিতে পারবা না। তোমরা আগে কি করো, প্রথমে তোমরা এনিমির বডিতে এম নিয়ে নক করে তারপর তোমরা ড্র্যাগ টানো, এতে কিন্তু কখনোই তোমাদের হেডশট লাগবে না। তোমাদের হেডশট দিতে গেলে সর্বপ্রথম এনিমির পায়ের কাছে এমটি রাখতে হবে, তারপর এনিমি যেই দিকে আছে ওই দিকে ড্র্যাগ করতে হবে। তোমার এনিমি মনে করো তোমার এনিমি লেফট সাইডে আছে, তুমি রাইট সাইডে ড্র্যাগ করতেছো, কখনোই তোমার এমটি লাগবে না। এনিমি যেই দিকে থাকে ওই দিকে তোমার ড্র্যাগ করতে হবে, আর কখনোই এনিমির বডিতে এম নিয়ে ড্র্যাগ করা যাবে না। আর যদিও তুমি তোমার এনিমির বডিতে এম রাখতে চাও তাহলে সবসময় বডির উপরে এম রেখে তারপর উপরের দিকে ড্র্যাগ টানতে হবে, তাহলে দেখবা তুমি 80% হেডশট দিতে পারতেছ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আর বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমাদের এই ভাইয়ের কোনো ভিডিও কখনোই মিস হবে না। তো ফিরছি সামনের ভিডিওতে আরও কিছু নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।